যদি খোয়ার যাই ভাই, রাজনীতি নাই মোটেও, কিন্তু কোন এক দলের ইচ্ছার মাধ্যমে হইতে চলে। যদি এরা ইচ্ছা করতো বিভিন্ন লম্বা টাইম সরকারও তাকিয়া ই মানুষের ভূমি যদি পাট্টা দিলাই তো আজ কদিন মুসলমানের এই অবস্থান টাকা নেই তো। এটা ক্রিয়েট করা, এটা আমরা ফ্রি লাভ ফলাইব লাগে, এটা ক্রিয়েট করিয়া তো আমরা লাভ খাইয়া তন্দানে ভোট দিতাম, জায়গা পাইতাম না ওদের ভোট দিতাম, এখান মনে হয় ভাতারে ইয়ার গিয়ে মারতাম না, আর এখান মারতাম না। তবে এটা দুঃখে হইয়ার, দুঃখে হইয়ার এটা কিছু প্রয়োজন আছে আমরা বোঝা। আজকের দিন এত বেশি ভূমিহীন মানুষের পাট্টা কেন দেওয়া হইল না, যে না দেওয়ার কারণে আজকের দিনটা মানুষের এই গোলমারি ভাঙ্গ হয়। মঞ্চে অবিষ্ট প্রকৃত সমাজের সেবক তিনি। আমরা সমাজ সেবক হয়ে অনেক মানুষের নাম শুনি, সমাজ সেবক নিজে নিজের সর্বসিত বহুত সমাজ সেবক হল শুনি, আর প্রকৃত সমাজের সেবক হিসাবে আজকে জানে দেখি আর আমার বড় ভাই পারুল চৌধুরী, সজ্জন মন্ডলী গুরুজন কইতে বাধ্য ইয়ার। আজকে এই যে মানসিকতা দেখান আল্লাহ পাকে আমার পারুল ভাই দিয়েছেন, এই মানসিকতা আলা মানুষ এই সমাজ মুসলমান কমিউনিটির মধ্যে বহুত কম। ই সম্পত্তিশালী আর মানে সম্পদওয়ালা মানুষ টান লাগান আরো প্রচুর মানুষ হরিমোহন জেলাতে আছে, বিত্তশালী মানুষ টান মতো টান থাকি বেশি এলাও প্রচুর মানুষ আছেন হরিমোহন জেলা। কিন্তু মানুষের খেদমত করার যে মানসিকতা এটা যদি থাকতো আজকের দিন হয়তো আমরা যে জাকাতের যে সিস্টেম যেটা শুরু করছেন 95 সালে আমার জমানা থাকি যেটা আইসে, এটা আইসেও তো আমাদের এই গরিবের গরিবিটা হরাইবার লাগিয়া, এটা একদিন হয়তো থাকলো না মানে যদি প্রকৃতভাবে মানুষে এই চিন্তাটা করতা। সম্পত্তিশালী যারা, সম্পদশালী যারা, বিত্তশালী যারা, এরা যদি এই মানসিকতা আইতো আজকের দিন হয়তো গরিব মানুষ থাকলো না মানে। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে মানসিকতা আল্লাহ পাকে আমার পারুল ভাই মনের মধ্যে জাগাইয়া দিছেন, এই মানসিকতা যারা বিত্তশালী মানুষ আছে এদের মধ্যে এই বোধোদয় জাগ্রত এই শুভ এইভাবে মানুষের সেবার লাগি খাম খোলার স্পৃহা মানুষের মধ্যে জাগুক এটা আমরা কামনা করি, এটার লাগে দোয়া করি। আর আল্লাহ পাকে এই পারুল ভাই এখানটা কবুল খরকা নাজাতর দরিয়া বানকা, আর যত মানুষ ই আজকের দিন এই শিকার হচ্ছে এই বঞ্চনার শিকার, এটা যদি খোয়ার যাই ভাই রাজনীতি নাই মোটেও, কিন্তু কোন এক দলের ইচ্ছার মাধ্যমে হইতে চলে। যদি এরা ইচ্ছা করতো বিভিন্ন লম্বা টাইম সরকারও তাকিয়া ই মানুষের ভূমি যদি পাট্টা দিলাই তো আজকের দিন মুসলমানের এই অবস্থান টাকা নেই তো। এটা ক্রিয়েট করা, এটা আমরা ফ্রি লাভ ফলাইবার লাগে, এটা ক্রিয়েট করিয়া তো আমরা লাভ খাইয়া তন্দানে ভোট দিতাম, জায়গা পাইতাম না ওদের ভোট দিতাম, এখান মনে হয় ভাতারে ইয়ার গিয়ে মারতাম না, আর এখান মারতাম না। তবে এটা দুঃখে হইয়ার, দুঃখে হইয়ার এটা কিছু প্রয়োজন আছে আমরা বোঝা। আজকের দিন এত বেশি ভূমিহীন মানুষের পাট্টা কেন দেওয়া হইল না, যে না দেওয়ার কারণে আজকের দিনটা মানুষের এই গোলমারি ভাঙ্গ হয়, এর লাগে আমরা এটাও কিছু বোঝা প্রয়োজন আছে। আর আমরা দোয়া করি আল্লাহ আমার ফরুল ভাই দিয়ে আরো বেশি ইয়ে করিয়া দেখা কামিয়াব করবা, এখান করি আমার কথা শোনা।